বাঁচতে তো বাঁচতে হবে, হ্যাঁ, ছেলেকে প্রতিষ্ঠা করতে হবে, তাকে গড়ে তুলতে হবে। সে না পারুক, আত্মীয় বন্ধু বান্ধব সবার সহযোগিতা এবং রাস্তা দেখানোর কৌশল সমস্ত কিছু তার দাদুও আছে, সবাই মিলে যতদিন বাঁচিয়েছে, হ্যাঁ, দুই বুড়াবুড়ি যতদিন বাঁচিয়েছে। আমি স্মৃতি সব কি করে ভুলবো গো মা, কি করে সব স্মৃতি ভুলবো গো। এখানে আমার একটা বডি উদ্ধার, সেখানে সে হারাধনের দোকানে বডি উদ্ধার হলো যে, আমি যে বডির লাস্ট ছবিটা দেখেছে, আমি তো এখানে তো কালকে থেকে আছি, ঠিক আছে।
বল তোর বডি ছবি তো করে নিয়েছিস বলতেছে। হ্যাঁ বল। ঈশ্বর মাথার উপরে হবে তো কিছু সুরা হবে, ওটা নিয়ে চিন্তা করা দরকার নেই। সবাইকে ফাঁকি দিয়েছে আরো দিদের উপরে পড়াশোনা বাবাকে এখানে আমার একটা বডি উদ্ধার, সেখানে সে হারাধনের দোকানে বডি উদ্ধার হলো যে আমি বদির লাস্ট ছবিটা দেখেছেন। আমি তো এখানে তো কালকে থেকে আছি, এক্ষুনি পাঠালো ওখান থেকে।
ঠিক আছে বল তোর বডি ছবি তো করে নিয়েছিস বলতেছে হ্যাঁ বল আপনি কোন তৃণমূল নেতা এর সঙ্গে জড়িয়ে আছে কিছু মনে করছেন গিয়ে পঞ্চায়েত সমিতিতে শুভেন্দু অধিকারী মালা দিতে আসবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে সৌমিত্র হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগে হ্যালো বিশ্বজিৎ বাবু কখন বেরিয়ে গেছে হ্যাঁ বিশ্বজিৎ বাবু আর মহাদেবী কখন বেরিয়ে গেছে আপনাকে কি বলে গেছে আমাদের সকলেই কিন্তু ভাবছি অন্য হয়ে যাবে কিন্তু অন্য হয়ে যেতেও পারে অন্য
সেটা কিন্তু ভাবতে হবে। আমি প্রথম থেকেই বলছি টার্গেট করো, এই ম্যাটারটাকে ভুলে যাও। আউট মানে আউট, সে তো তার ছেলেকে ফোন করতে পারতো যে কোনো ল্যাম্প ফোন দিয়ে। আর আমাদের পার্টি ওর পার্টি বসে ফ্ল্যাগ আছে 50 মিনিট একটু পৌঁছে দিল চারটের সময়। আর একটা ওই ইয়ে লম্বা ফ্ল্যাগ, যেমন লম্বা মানে বডি পুরো বডির উপরে চাপানো, ঠিক আছে? দায়িত্ব নিলে তুই একটা তোমার অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করছি, করবো নিয়ে বাড়ি পৌঁছানো সবাইটা নিয়ে পেয়েছো, ঠিক আছে বলুক না। আচ্ছা দুজন পিছাতে করবে, মাথা ঢুকাও, চ্যানেলে মাথা ঢুকাও, চ্যানেলে টাকাটা ঢুকাও, এবার ওদের ছেড়ে দাও উপরে ডিম 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 ড
ট্রে করে নিয়ে শুধু পৌঁছে দিয়ে নিয়ে পালিয়ে চলে। হরে রাম হরে রাম রাম হরে হরে চাকরি করতে বলতো স্কুল ইন্সপেক্টর, উনি মাঝে মাঝে আমার স্বামীর সঙ্গে এসে দেখা করতো কোনো সময় কলকাতায় বা কোলাঘাটে। সেদিন 7 তারিখ কোলাঘাটে ডেকেছিল সন্ধ্যে 7:30 সময়। 9টার সময় আমার স্বামী ফোন করে বলে উনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমি ওনার সঙ্গে মালদা যাচ্ছি বলে বেরিয়ে গেছে, মাঝ রাস্তায় ওকে খুন করে দিয়ে ফেলে চলে গেছে। তারপর থেকে আর কোনো যোগাযোগ করি, তারপর থেকে আমি ভোর 5টা থেকে ফোন করছি শুক্রবার, আর কোনো হদিস পাইনি, বাধ্য হয়ে আমাকে মিসিং ডায়েরি করতে হয়েছে। আমার পরিবার পুরো অসহায় হয়ে গেল, আমার আর্নিং মেম্বার আর কেউ নেই, আমার ছেলেটাও অসহায় হয়ে গেল, আমিও অসহায় হয়ে পড়লাম। কি চাইছেন এখন? ওই ব্যক্তির
যাবজ্জীবন কারাদণ্ড চাইছি আমি, না আলোর ফাঁসি হোক। মৃত্যু কি ষড়যন্ত্র, কারা করেছে মনে হচ্ছে? ওই ব্যক্তি ষড়যন্ত্র করে নিয়ে গেছে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়? আমি সেটা বলতে পারবো না, থাকলেও থাকতে পারে। সাড়ে সাতটায় বেরিয়েছে মনে হয়। বাড়ি থেকে কবে বেরিয়েছিল? সাত তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায়। তারপরে ওই ছবি চক্রবর্তী নামে যে ভদ্রলোক, উনি সাড়ে চারটার সময় আমার স্বামীকে ফোন করে বললেন, আমি অফিস থেকে বেরাচ্ছি, আপনি রীতেশবাবু কোলাঘাট চলে আসুন, দেখা হবে বলে উনি ডেকে কোলাঘাট নিয়ে যান। তারপরে আমার স্বামী সাড়ে নটার সময় আমাকে ফোন করে যে আমি স্যারের সঙ্গে আছি, আর আমি হঠাৎ স্যারের বাড়ি থেকে ফোন এসেছে, ওনার বাবার হার্ট অ্যাটাক করেছে বলছে, আমি ওনার সঙ্গে ওনার বাড়ি যাব। তখন আমি জিজ্ঞেস করি ওনার বাড়ি কোথায়, কোথায় যাবে? না আমি মালদা যাব, এত রাত মালদা যাবে না, হ্যাঁ আমি যাবো ওনার সঙ্গে বলে আমি ফোন কেটে দেয়। তারপর থেকে আমার সঙ্গে আমি আর যোগাযোগ করে উঠতে পারিনি, ফোন ওর দুটো নম্বরেই সুইচ অফ। আর সে চক্রবর্তীবাবু, সবি চক্রবর্তীর নাম্বার, তিনটা নাম্বারে যখন আমি পরপর ফোন লাগাই, তারও ফোনে সুইচ অফ। তারপরে আমি তারপরের দিন সকালে অপেক্ষা করলাম উনি যদি বাড়ি ফিরে আসেন, তারপরে যখন ফিরলেন না, তখন আমি মারিসদা থানায় মিসিং ডায়েরি করি। তারপরে থানা থেকে স্টেপ নেয় মাননীয় আমাদের পরিবহন মন্ত্রীর কাছে, ওনার দ্বারস্থ হই, উনি মারিসদা থানার ওসিকে ফোন করে বলেন ঘটনার তাড়াতাড়ি তদন্ত করতে। তো উনি ওনারা খুব হেল্প করেছেন তদন্ত করে, কালকের সন্ধ্যের সময় রিপোর্ট এলো আমার স্বামী। এও হুগলির কোন জায়গা, হুগলির দাঁতপুরে মেরে ফেলে দিয়ে গেছেন সৌভিক চক্রবর্তী। মারিস দেখানো ওনার ফটো আছে। আপনার কি মনে হচ্ছে এটাকে? এটা পরিকল্পিত ভাবে আমার স্বামীকে খুন করা হয়েছে, ডেকে নিয়ে গিয়ে বাড়ি থেকে ওই ব্যক্তি খুন করিয়েছে সৌভিক চক্রবর্তী, উনি নিজে জড়িত, উনার কঠোর শাস্তি দাবি করছি আমি। উনার হয় ফাঁসি হোক, নাহলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে বলতে চাই, উনি একটু ব্যাপারটা খতিয়ে দেখুন। আপনার নাম? আমার নাম মহা মাইতি রায়। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম রিতেশ রায়। বাড়ি? বাড়ি গ্রাম চাঁদবড়িয়া। আপনি কোন তৃণমূল নেতা এর সঙ্গে জড়িয়ে আছে কিছু মনে করছেন? না আমি বুঝতে পারছি না। বলুন। আমি বুঝতে পারছি না। কিটা বুঝতে পারছেন না বলুন? তৃণমূল নেতার সঙ্গে জড়িত কিনা আমি বুঝতে পারছি না। আমরা চতুর্দিকে থানা টানা পাটি লেবেল দিয়ে যত আত্মীয় স্বজন আছে, আমার ছেলে ফেসবুকে ফটো ছেড়ে দিয়েছে, আমরা আর কিছু জানি না, বলতে পারবো না। কি মনে করছেন, এটা ব্যক্তিগত কোনো সমস্যা না রাজনীতি? এখন এটা যেটুকু অন্ধকারে, আমরা তো অন্ধকারে, কিন্তু কালকের মিডিয়াতে দেখাচ্ছে যেটা, যে এই রাজনৈতিক প্রতিহিংসা হোক যাই হোক,
এটা একটা তরঙ্গ চক্রান্ত করে খুন করা হয়েছে। হ্যাঁ চক্রান্ত করে নন্দীগ্রামে যখন ওরা খুন করতো নন্দীগ্রামটা ওরা দেখাতো সব জায়গায় যে বেশি বাড়াবাড়ি করবে না নন্দীগ্রাম করে দেবো। এই এলাকায় যারা আমাদের পার্টি করবে করছে বা সামনে নির্বাচন যারা লোকসভা নির্বাচনে কাজ করবে বুথের কর্মীদের বলবে যে তোরা বেশি বাড়াবাড়ি করবি না মানিক করে দেবো। এটা তো পুরনো ইতিহাস, কারণ আমরা তো সিপিএম এর সঙ্গে লড়েছি। আমাদের বহু লোক এই যে ব্লকে খুনটা হয়েছে এখানেই ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতে আমাদের কেউ বাড়িতে ছিল না 10 বছর। প্রচুর মানুষ মারা গেছে, তাপস মাইতি থেকে শুরু করে আমাদের বহু ছেলে মারা গেছে, পাশেই সুনিয়ার চর আমতলি আওরাই অনেক লোকজন মারা গেছে। আর একটু খানিক 20 কিলোমিটার গেলে খেজুরি, 30 কিলোমিটার গেলে নন্দীগ্রাম। আমরা অত্যাচার দেখেছি এবং আমাদের কর্মী সমর্থকদের জনসমর্থন না পেয়ে তারা এইভাবে সরিয়ে দিতে চায় এবং এই মানিকটা ওদের কাছে উদাহরণ হবে, সবাইকে বলবে তোরা বেশি বাড়াবাড়ি করবে না। আগে তো সাদা থাম দেখাতো পঞ্চায়েতের সময়, ভোটে লড়লে বউদের বলতো দুপুরবেলা গিয়ে সাদা থান পরতে হবে। এখন বলবে যে তোরা তৃণমূল করবি না, করলে মানিকের মতো অবস্থা হবে। বাড়ির লোক তো ওনার স্ত্রী তো বলেছে, একজন ফোন করেছে আমরা পুলিশকে বলবো, বাড়ি থেকে এফআইআর করেছে, ওই লোকটাকে তুললে তো সব এসে যাবে। তবে রাজনৈতিক শত্রুতা ছিল আমি বলবো, এবং 29 তারিখে মানিক বাবুরা যে অফিসে বসতেন ওই বুথেই তো লোকটা মারা গেল, ওই ওই বুথ ওই অফিসই আক্রান্ত হয়েছিল। প্রথম তো আমাদের লোকজন মার খেয়েছে, তারপরে 1 ঘন্টা পরে সাধারণ মানুষ বেরিয়ে প্রতিরোধ করেছে। ঢিল ছুঁড়লে তো আর রসগোল্লা ছুঁড়বে না, পাল্টা হয়েছে, তো তাতে শত্রুতা আরো বেড়ে থাকতে পারে। সবটা তদন্ত করা উচিত। আরে ওই ফোন নাম্বারগুলো তো ওনার মিসেজ দিচ্ছে, ওনার ছেলে ভেঙে পড়েছে, এইসব ধাওয়াটা হয়ে গেলে তারাও সহযোগিতা করবে সবাই মিলে। পুলিশ তদন্তটা শুরু করুক না, ওই লোকটাকে তুলে আনতে পারলে তো, আমি তো বারবার বলছি কান টানলে মাথা আসবে, তো একজনের মাথা থেকে হয়নি, এর পিছনে তো অনেক লোকজন যুক্ত আছে। একটা লোককে একটা যুব একটা তরতাজা মানুষকে তুলে নিয়ে গেল এত দূর হুগলি জেলার, এত দূরে এখান থেকে 100 কিলোমিটার 150 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে এইভাবে নৃশংসভাবে, একজন তো করেনি অনেকে মিলে করেছে, তো সেটা উদ্ধার করার দায়িত্ব পুলিশ, আর আমাদের পুলিশের উপর আস্থা আছে। আমাদের তাহলে বিজেপি আগে থেকে জানতো, তো চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সার অভিযোগ থাকলে থানায় অভিযোগ না করে খুন করতে হবে কেন? তো বিজেপি যে নেতা বলেছে তাকে পুলিশের উচিত আগে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা। খুব তাজা নেতা আমাদের এখানে সমবায় সমিতির চেয়ারম্যান ছিল এবং দলেরও খুব একনিষ্ঠ কর্মী। এখন রাজনৈতিক শত্রুতা তো ছিল, যারা আগে সিপিএম এই এলাকা তো ব্যাপক অত্যাচার হতো বামফ্রন্টের সময়, সেই লোকগুলো সব এখন বিজেপি করছে, অনেকে সবাই নয় ভালো লোকরা আমাদের সঙ্গে এসেছে। তা আমরা পুলিশকে বলবো খুঁজে দেখুক, তারপরে বাড়ির লোকেদেরও অভিযোগ আছে, কোলাঘাট থেকে একটা ঘাটাল থেকে একটা ফোন এসেছিলো, সব বিষয়ে আমাদের পুলিশের উপর আস্থা আছে, বাড়ি থেকে এফআইআর করেছে পুলিশের উপরে আস্থা আছে, এবং ঘটনাচক্রে 29 তারিখ যে গোলমালটা সেটা এখানেই হয়েছিল, এবং এই পার্টি অফিসটাই প্রথম এখানে যারা বহিরাগত সমর্থকরা এসেছিল বিজেপির তারাই আক্রমণ করে। পরবর্তীকালে অনেক সাধারণ মানুষ প্রতিরোধে নামে, তার মধ্যে মানিক বাবুও ছিলেন, এই অনেকগুলো কারণ উকি ঝুঁকি দিচ্ছে। যাই হোক, আমাদের পার্টির এখানে লস, খুব ভালো সংগঠক ছিল, সমবায় আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, বুথ সংগঠন অঞ্চল সংগঠনের সঙ্গে যুক্ত, এবং সমস্ত মিছিল মিটিং কর্মসূচিতে সামনে দাঁড়িয়ে থেকে সংগঠিত করত। আমাদের দলের ক্ষতি হলো, পরিবারের পাশে আমরা আছি, আমরা ধন্যবাদ জানাবো হুগলিতে আমাদের মন্ত্রী তপন দাশগুপ্ত এবং বিধায়ক অসিত মজুমদার, তারা নিজেরা চুঁচুড়া হসপিটালে থেকে ময়না তদন্ত করিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে আমরা সবাই কৃতজ্ঞ, এবং আমরাও তাদের পরিবারের সঙ্গে আছি, স্থানীয় বিধায়ক আছেন, পুরো ব্লক পঞ্চায়েত সমিতি, ব্লক পার্টি, জেলা পার্টি, অঞ্চল প্রধান সবাই আমরা একযোগেই পরিবারের সঙ্গে আছি।
দেখুন, আমি তো বলবো এ তো আমাদের যথেষ্ট তাজার নেতা এবং রাজনৈতিক শত্রুতা তো নিশ্চিতভাবে আছেই, যেভাবে নৃশংসভাবে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিন্তু আমি আবারও বলবো পুলিশের প্রতি আমরা আস্থাশীল। বাড়িতে যে ফোন এসেছিল সেই ফোনটার সূত্র ধরে পুলিশ তদন্ত করলে কানটালে নিশ্চয়ই মাথা আসবে, এবং মাথা এলেই বোঝা যাবে এর পিছনে কারা আছে। একজন স্কুল শিক্ষা দপ্তরের একজন পদস্থ লোকের নাম পাওয়া যাচ্ছে, সেটা পুলিশ তাকে তুলুক যেখানে আছে, ধরুক, তা ধরলে তাকে নিলে পুলিশ নিশ্চিতভাবে জিজ্ঞাসাবাদ করলে, একজন তো করেনি, অনেকে মিলে করেছে, একটা লোককে তুলে নিয়ে যাওয়া, কিডন্যাপ করা, এবং তাকে কে করতে উদ্বুদ্ধ করেছে। তবে রাজনৈতিক শত্রুতা ছিল এটা আমি বলতে পারি, কিন্তু ওই লোকটাকে ধরে পুলিশের উচিত একেবারে সঠিক জায়গায় পৌঁছানো। দেখুন, যারা জানে জনসমর্থন নেই, এরকম খুন করলে আমাদের সঙ্গে লোকজন বেরোবে না, ভয় পেয়ে যাবে যে চাষবাস করব, ঘরে থাকব, রাজনীতি করব না, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, ভয় পাইয়ে দেওয়া। এবং এই একটাকে ধরুন নন্দীগ্রামে যখন ওরা খুন করতো, নন্দীগ্রামটা ওরা দেখাতো সব জায়গায় যে বেশি বাড়াবাড়ি করবে না, নন্দীগ্রাম করে দেবো। এই এলাকায় যারা আমাদের পার্টি করবে, করছে, বা সামনে নির্বাচন যারা লোকসভা নির্বাচনে কাজ করবে, বুথের কর্মীদের বলবে যে তোরা বেশি বাড়াবাড়ি করবি না, মানিক করে দেবো। এটা তো পুরনো ইতিহাস, কারণ আমরা তো সিপিএমের সঙ্গে লড়েছি, আমাদের বহু লোক এই যে ব্লকে খুনটা হয়েছে এখানেই ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতে, আমাদের কেউ বাড়িতে ছিল না 10 বছর, প্রচুর মানুষ মারা গেছে, তাপস মাইতি থেকে শুরু করে আমাদের বহু ছেলে মারা গেছে, পাশেই সুনিয়া চর, আমতলি, আওরাই, অনেক লোকজন মারা গেছে। আর একটু খানিক 20 কিলোমিটার গেলে খেজুরি, 30 কিলোমিটার গেলে নন্দীগ্রাম। আমরা অত্যাচার দেখেছি, এবং আমাদের কর্মী সমর্থকদের জনসমর্থন না পেয়ে তারা এইভাবে সরিয়ে দিতে চায়, এবং এই মানিকটা ওদের কাছে উদাহরণ হবে, সবাইকে বলবে তোরা বেশি বাড়াবাড়ি করবে না। আগে তো সাদা থাম দেখাতো পঞ্চায়েতের সময়, ভোটে লড়লে বউদের বলতো দুপুরবেলা গিয়ে সাদা থান পড়তে হবে, এখন বলবে যে তোরা তৃণমূল করবি না, করলে মানিকের মতো অবস্থা হবে। বাড়ির লোক তো ওনার স্ত্রী তো বলেছে, একজন ফোন করেছে, আমরা পুলিশকে বলবো, বাড়ি থেকে এফআইআর করেছে, ওই লোকটাকে তুললে তো সব এসে যাবে। তবে রাজনৈতিক শত্রুতা ছিল আমি বলবো, এবং 29 তারিখে মানিক বাবুরা যে অফিসে বসতেন ওই বুথেই তো লোকটা মারা গেল, ওই বুথ ওই অফিসে আক্রান্ত হয়েছিল। প্রথম তো আমাদের লোকজন মার খেয়েছে, তারপরে 1 ঘন্টা পরে সাধারণ মানুষ বেরিয়ে প্রতিরোধ করেছে, তো ঢিল ছুঁড়লে তো আর রসগোল্লা ছুঁড়বে না, পাল্টা হয়েছে, তো তাতে শত্রুতা আরো বেড়ে থাকতে পারে, সবটা তদন্ত করা উচিত। আরে ওই ফোন নাম্বারগুলো তো ওনার মিসেজ দিচ্ছে, ওনার ছেলে ভেঙে পড়েছে, এইসব ধাওয়াটা হয়ে গেলে তারাও সহযোগিতা করবে সবাই মিলে, পুলিশ তদন্তটা শুরু করুক না, ওই লোকটাকে তুলে আনতে পারলে তো, আমি তো বারবার বলছি কান টানলে মাথা আসবে, তো একজনের মাথা থেকে হয়নি, এর পিছনে তো অনেক লোকজন যুক্ত আছে, একটা লোককে একটা যুব একটা তরতাজা মানুষকে তুলে নিয়ে গেল এত দূর, হুগলি জেলার এত দূরে, এখান থেকে 100 কিলোমিটার 150 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে এইভাবে নৃশংসভাবে, একজন তো করেনি, অনেকে মিলে করেছে, তো সেটা উদ্ধার করার দায়িত্ব পুলিশ, আর আমাদের পুলিশের উপর আস্থা আছে। আমাদের তাহলে বিজেপি আগে থেকে জানতো, তো চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সার অভিযোগ থাকলে থানায় অভিযোগ না করে খুন করতে হবে কেন? তো বিজেপির যে নেতা বলেছে তাকে পুলিশের উচিত আগে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা।